দেখুন ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে উপকারী ফল newsbdexpress.com। বর্তমান সময়ে বেশ সাধারণ একটি রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ওষুধ খাওয়ার চেয়ে ডায়েট বেশি গুরুত্বপূর্ণ। কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে দ্বন্দ্বে থাকেন ডায়াবেটিস রোগীরা। এ সময় মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিধায় ফল খাওয়া নিয়ে তাদের মধ্যে অনেক দ্বিধা কাজ করে। অথচ ফল ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী। কিছু ফল আছে যা নির্ভাবনায় ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। এই ফলগুলো নিয়ে আজকের আয়োজন। আপেল, ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে আপেল খেতে পারেন। উচ্চ ফাইবারযুক্ত এই ফলটিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ডিঅক্সিফাই করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। জিআই ইন্ডেক্স 30-50, দিনে একটি ছোট আপেল খাওয়া যেতে পারে। চেরি, চেরি রক্তে 50% পর্যন্ত ইনসুলিন তৈরি করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং লো কার্বোহাইড্রেটের কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি আদর্শ ফল। কামরাঙ্গা, দেশি টক ফল কামরাঙ্গা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কামরাঙ্গায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। কমলা এবং লেবু জাতীয় ফল, বিভিন্ন গবেষণায় দেখা গেছে লেবু জাতীয় ফল ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে, কিন্তু এই জাতীয় ফলের রস আবার ডায়াবেটিস বৃদ্ধি করে থাকে। কমলার গ্লুকোজ ইন্ডেক্স জিআই 40, কিন্তু চিনি ছাড়া কমলার রসের গ্লুকোজ ইন্ডেক্স জিআই 50, তাই এই সকল ফলের রস পান করার চেয়ে ফল খাওয়া বেশি স্বাস্থ্যকর। পেয়ারা, ডায়াবেটিস রোগীদের খাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ফল হলো পেয়ারা। পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ আছে, যা সুগার রোগীদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বিনা সংকোচে খেতে পারেন এই ফল। স্ট্রবেরি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার সমৃদ্ধ এই ফলটির রক্তে চিনি নিয়ন্ত্রণ করে, যা হৃদ রোগ হওয়ার সম্ভাবনা হ্রাস করে। এছাড়া স্ট্রবেরিতে কার্বোহাইড্রেট পরিমাণ খুবই কম, যা ব্লাড সুগার স্থিতিশীল রাখে। এর জিআই 40। কিউই, একটা সময় ছিল বিদেশি এই ফল বাংলাদেশে তেমন একটা পাওয়া যেত না, কিন্তু আজকাল আমাদের দেশের বাজারে এটি দেখা যায়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ স্বাস্থ্যকর একটি ফল। এই ফলটি রক্তের চিনির মাত্রা কমাতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।